আবার চারটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবে সব কোন আলিফ লাম মিম রা আলিফ লাম মিম সাদ আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা আছে না নাই সূরা মারিয়ামে শুরুতে কি আছে কাফ হা ইয়া আইন সাদ সুবহানাল্লাহ পড়েন এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোন বাক্য দিয়ে নয় কোন শব্দ দিয়ে নয় কি দিয়ে حرف دي حرف اي حرف গুলোর বলে حروف التهجي বা حروف المقطعات কাটা কাটা অক্ষর মনে রাখবেন কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মুহকাম একটা মুতাশাবিহ মুহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মুতাশাবিহ আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বললেন ও জাহেলি যুগের লোকেরা শোনো শোনো এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো পারছে না কিয়ামত পর্যন্ত কেউ পারবে না বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শয়লা এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি সুবহানাল্লাহ কইবেন না তাইলে বল নুন অর্থ কি কফ মানে কি আলিফ লাম রা মানে কি ফাবুহিতাল্লাযী কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে নাই কোন সুবহানাল্লাহ এটা কোরআনের মুজিজা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করাও ঠিক না তবে মুফাসসিরিন ইকরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবহানাল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়্যিদ আল মুরসালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নবী বিশ্বনবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবহানাল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে আল্লাহ চিৎকার করে বলতে হবে জানে কে আল্লাহ তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর আল্লাহ এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআনিল হাকিম যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল আসর এই আসরের আগে ওয়া আছে না নাই কি বলছে আল্লাহ ওয়াল আসর ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াত্তিন মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ জাইতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াত্তুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশামসি ওয়া দুহাহা সুবহানাল্লাহ কইবেন না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফাজার জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোর আর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশাফাই ওয়াল ওয়াতার সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন
والقرآن الحكيم ياسين والقرآن الحكيم برغماي بيجان ماي قرآن شبوت قرآن المدى بيجان أصلا ناي بشينا كم بشاشاي ناستيك جو كثا بشاشاي ناستيك ربولة قرآن المدى بيجان ناي قرآن المدى ساينس ناي কুরআনের ভিতরে টেকনোলজি নাই কিন্তু কুরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ আকবার আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতালপুরীর কথা বলেছি ঊর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জুওলজি বোটানি হিউম্যান অ্যানাটমি এমব্রায়োলজি সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে আল্লাহ কোরআনের ভিতরে মানুষের কথা আছে না নাই আছে কোরআনের মধ্যে গাভীর কথা আছে না নাই আছে গাভীর কথাও আছে আছে কই আছে কাকারা হ্যাঁ কাকারা সূরাতুল কাকারা গাভীর সূরা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ মানুষের কথা আছে সূরাতুল ইনসান জিনদের কথা আছে সূরাতুল জিন মাকরশার কথা আছে সূরাতুল আনকাবুত মৌমাছির কথা আছে সূরাতুন নাহাল মৌমাছির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ومن الشجر ومما يعرشون سبحان الله পড়েন واوحى ربك الى النحل আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সুবহান আল্লাহ পড়েন ওহিকে আরবিতে বলে সিক্রেট মেসেজ সায়েন্টিফিক আলোচনা শুরু হইতেছে মনোযোগ আছে না গেছে জিমানি ধরছে হ্যাঁ মনোযোগ আছে না গেছে তাকবীর দেওয়া যাবে জোরে না আসতে শুরুতে বিবাহিতরা দেন এরপরে অবিবাহিতরা দেন এরপরে সবাই মিলে দেন বিবাহিত কারা কারা দেখি আরে তাকবীর আল্লাহু আল্লাহ আকবার আল্লাহ আকবার বিবাহিতরা অবিবাহিতরা দিবেন না শুরুতে বিবাহিতরা দেন তারপরে অবিবাহিতরা দেন তারপরে সবাই মিলে দেন বিবাহিতরা রেডি দেখব কাদের গলায় জোর বেশি দেখি দেখি বিবাহিতরা দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ এবার অবিবাহিতরা রেডি আওয়াজ নাই হেরে যাবে আজকে হেরে যাবে রেডি তাকবীর দাও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইয়াংদের পারফরম্যান্সই আলাদা